দিনে 16 বার দেখেন সূর্যোদয় এবং সূর্যাস্ত, তিনি কোন নিয়মে রাখবেন রোজা? হ্যাঁ ভিউয়ার্স, বলছি সংযুক্ত আরব আমিরাতে বসবাসকারী একজন মহাকাশ নভোচারী সুলতান আল নিয়াদির কথা। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে সুলতানকে বহনকারী মহাকাশ ল্যাবরেটরি ঘন্টায় 27,600 কিলোমিটার গতিতে পৃথিবীকে প্রদক্ষিণ করছে। তিনি প্রতি 24 ঘন্টায় 16টি সূর্যাস্ত এবং 16টি সূর্যোদয় দেখেন। পবিত্র মাসে রমজানে ফজর থেকে মাগরিব পর্যন্ত না খেয়ে রোজা রাখেন মুসলিমরা, কিন্তু এই উপবাস করার সময়টি পৃথিবীর সব জায়গায় একরকম নয়। মূলত সূর্য ওঠা ও ডুবে যাওয়ার উপর উপবাসের সময় নির্ভর করে থাকে। এখন সংযুক্ত আরব আমিরাতের নভোচারী সুলতান আল নিয়াদি মহাকাশে অবস্থান করছেন। তিনি 6 মাস মহাকাশে থাকবেন। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে সুলতানকে বহনকারী মহাকাশ ল্যাবরেটরি ঘন্টায় 27,600 কিলোমিটার গতিতে পৃথিবীকে প্রদক্ষিণ করে চলছেন। তিনি প্রতি 24 ঘন্টায় 16টি সূর্যোদয় ও সূর্যাস্ত দেখেন। এক প্রতিবেদনে তিনি এই তথ্য জানিয়েছেন সংবাদ মাধ্যম CNN কে। এখন প্রশ্ন জাগতে পারে, রোজার নিয়ম হলো সূর্যোদয়ের আগে সেহরি খেতে হবে, তারপর সূর্যাস্ত পর্যন্ত সব ধরনের খাবার পানীয় পরিহার করতে হবে, আল নিয়াদির ক্ষেত্রে কোন নিয়ম প্রযোজ্য হবে? গত 3 মার্চ সুলতান আল নিয়াদি মহাকাশে যাওয়ার পর থেকেই প্রশ্নটি উঠতে শুরু করে। এই প্রশ্নের উত্তর গত জানুয়ারি মাসে এক সংবাদ সম্মেলনে দিয়েছিলেন তিনি। সংবাদ সম্মেলনে সুলতান আল নিয়াদির কাছে জানতে চাওয়া হয়, যখন মহাকাশ স্টেশনে থাকবেন তখন আপনি কিভাবে রোজা পালন করবেন? যেভাবে মুসলিম এই নভোচারী বলেন, মহাকাশে অবস্থান করার সময় আমি একজন ভ্রমণকারী হিসেবে বিবেচিত হব, তখন রোজা রাখা আমার জন্য বাধ্যতামূলক হবে না। এমনকি আপনি যদি ভালো বোধ না করেন তাহলেও আপনার জন্য রোজা বাধ্যতামূলক নয়। আল নিয়াদি আরো বলেন, যেহেতু মহাকাশে যে কোনো কিছু মিশনকে ধ্বংস করে দিতে পারে বা কুদের স্বাস্থ্যকে বিপন্ন করতে পারে, তাই ডিহাইড্রেশন ও অপুষ্টি এড়ানোর জন্য আমাদের পর্যাপ্ত খাবার খাওয়ার অনুমতি রয়েছে। এছাড়া ফেব্রুয়ারিতে এক সংবাদ সম্মেলনে সুলতান আল নিয়াদি বলেন, আমি চাইলে গ্রিনিজ টাইম এবং আর্থ টাইম অনুযায়ী রোজা রাখতে পারি, যা অফিসিয়াল স্পেস টাইম হিসেবে বিবেচিত হয়। আল নিয়াদি আগেও বলেছেন, তিনি যদি রোজা রাখার সুযোগ পান তাহলে তিনি তা পালন করবেন। রোজা রাখা স্বাস্থ্যের জন্য ভালো, আমি অপেক্ষা করব এবং দেখব রোজা রাখা যায় কিনা। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক করে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।